जय श्री राधे, जय जगद्बंधु हरि, गुरु कृपा ही केवलम। श्री गुरुदेव श्रीचरणे प्रणति जानाय सकल साधु गुरु वैष्णव जारा এই শুভ দামোদর মাসে আজকের কথা আস্বাদন করছেন, সকলের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আজ পবিত্র অহোয়া অষ্টমী বা বহুলা অষ্টমী। আজকের এই পবিত্র দিন সকলের কাছে অত্যন্ত পূজনীয় ও বন্ধনীয়। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিতে মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণের আহ্বানে পৃথিবীর সমস্ত তীর্থের বাড়ি ব্রজমণ্ডলের শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আগমন ঘটে। আজ আমরা শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব ও মহিমার কথা আস্বাদন করব শ্রী গুরু কৃপায়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী রাধাকুণ্ডের মহিমার কথা লিখতে গিয়ে তিনি লিখছেন, সেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জলকেলি করে তীরে রাসরঙ্গে, সেই কুণ্ডে যেই একবার করে স্নান তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। রাধাকুণ্ডের মহিমার কথা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই পয়ের মাধ্যমে পবিত্র গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। শ্রী শ্যামকুণ্ড ও শ্রী রাধাকুণ্ডের উৎপত্তি কিভাবে হয়েছে এই প্রসঙ্গে জানতে গেলে আমাদের যেতে হবে শ্রীমৎ ভাগবত গ্রন্থে। সেখান থেকে জানা যায়, মথুরা নরেশ কংস ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য বিশ্বরূপধারী অরিষ্টাসুরকে পাঠিয়েছিল ব্রজভূমিতে। অরিষ্টাসুর ভগবান শ্রীকৃষ্ণকে বধ করতে এসে মহাযুদ্ধ হয় শ্রীকৃষ্ণের সঙ্গে। এই অরিষ্টাসুর কে ছিল? গর্গসংহিতার গ্রন্থে মাধুর্য খণ্ডে আমরা জানতে পারি অরিষ্টাসুরের পূর্ব নাম ছিল দ্বিজসত্তম বরতন্তু, নাম ছিল বরতন্তু। দেবগুরু বৃহস্পতির কাছে বিদ্যা অভ্যাস করতে আসতেন তিনি। একদিন পাঠ গ্রহণের সময় গুরুদেবের সামনে পা ছড়িয়ে বসলে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত কুপিত হন। কুপিত হয়ে বললেন, ওরে দুর্মতি, তোর এত সাহস যে আমার সামনে বৃষের মতো পা ছড়িয়ে বসে আছিস? সামান্য সৌজন্যবোধ তোর নেই, তবে তোর স্থানও এখানে নেই। তুই এক্ষুনি বৃষজনী প্রাপ্ত হ। এই বলে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিলেন বরতন্তুকে। গুরুদেবের অভিশাপ প্রাপ্ত করে বৃষরূপ নিয়ে অসুরজনী প্রাপ্ত করল বরতন্তু। শ্রীকৃষ্ণ লীলার কালে অরিষ্টাসুর হয়ে শ্রীকৃষ্ণ বলরাম ও গোপ বালকদের বধ করার জন্য কংসের কর্তৃক প্রেরিত হয় ব্রজভূমিতে। ব্রজভূমিতে শ্রীকৃষ্ণ গোপ বালক সখাদের সঙ্গে গোচারণ করছেন। সেইখানে বৃষরূপধারী অরিষ্টাসুর আসলো। তীব্র দুরন্ত ছিল সেই অরিষ্টাসুর, বিশাল শরীর, ভীষণ গর্জন করতে করতে সিংহ দিয়ে মাটিতে আছড়ে আজ যেন কাল রূপে এগিয়ে আসছে গোপ বালকদের কাছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সকলে সেই অরিষ্টাসুরকে দেখে চিৎকার করে উঠল। তারা চিৎকার করে তাদের জীবন মনোপ্রাণ তাদের কৃষ্ণকে তাদের কানাইকে ডাকতে লাগলো। কৃষ্ণ 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 বলে বারবার ডাকছে গোপ সখারা তাদের প্রাণ গোবিন্দকে। গাভী ও অন্যান্য পশুরা গোচারণ ক্ষেত্র থেকে পালিয়ে গেল ভয়ে। অরিষ্টাসুরে এমন রূপ, এই রূপ দেখে গোবর্ষগণ পালিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন অরিষ্টাসুরের সিং দুটি ধরে অবলীলায়
অতি সহজে 18 পা পিছনে ছুঁড়ে ফেলে দিল। আহত অরিষ্টাসুর ঘামুক্ত কলেবর নিয়ে নিঃশ্বাস ত্যাগ করতে করতে পুনরায় ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করলে। শ্রীকৃষ্ণ তার শিং দুটি ধরে মাটিতে এমন করে আছড়ে মারল যেমনি করে একটা কাপড় ধোপা মাটিতে ছুঁড়ে মারে, তারপর যেমনি করে সেই কাপড়কে নিংড়ায়, ঠিক তেমনিভাবে ভগবান শ্রীকৃষ্ণ অতি সহজে অরিষ্টাসুরকে মাটিতে আছাড় মেরে অরিষ্টাসুরকে বধ করল। ভগবানের হাতে মৃত্যুবরণ করাতে অরিষ্টাসুর এই অসুর যোনি থেকে মুক্ত হয়ে গেল। এনাতে ভগবান শ্রীকৃষ্ণ রাসস্থলিতে রাসলীলাতে শ্রীমতী রাধারানীর কাছে এলে শ্রীমতী রাধারানী শ্যামসুন্দরকে বললেন, শ্যাম তুমি আমাকে স্পর্শ করবে না, কেননা বৃষরূপী অরিষ্টাসুরকে বধ করে তুমি গোবধের পাতকী হয়েছ, গোবধ করেছ তুমি। তখন শ্রীকৃষ্ণ বললেন, সে কি আমি যাকে বধ করেছি সে তো বৃষ নয়, সে তো বৃষরূপী অসুর ছিল, আমি তো অসুরকে বধ করেছি। তখন শ্রীমতী রাধারানী বললেন, বিত্রাসুর ব্রাহ্মণ শরীরে হওয়ার কারণে তাকে বধ করায় দেবরাজ ইন্দ্রের ব্রাহ্মণ হত্যার পাপ হয়েছিল, তেমনি অরিষ্টাসুর বৃষরূপী ছিল, তাকে বধ করার কারণে তোমার কেন গোহত্যার অপরাধ হবে না তা বলো তো। শ্রীকৃষ্ণ বললেন, তা ঠিক, তোমার কথা যুক্তি আছে, তবে তুমিই বলে দাও আমি এখন কীভাবে এই অপরাধ থেকে মুক্তি লাভ করব, পুনরায় পবিত্র হব, তুমিই বলে দাও রাধে। তখন শ্রীমতী রাধারানী বললেন, আমি আর আমার সখীরা পৌর্ণমাসী দেবী ও গার্গী প্রভৃতির মুখে যা শুনেছি তা আমি তোমায় করতে বলবো, তা যদি তুমি করতে পারো তাহলে তুমি এই গোবরের মহাপাপ থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, বেশ, তা কী করতে হবে একবার শুনি তো, একবার বলো। তখন শ্রীমতী রাধারানী বললেন, এই পাপ হতে মুক্তি পেতে গেলে পৃথিবীর সমস্ত তীর্থের মধ্যে তোমাকে স্নান করতে হবে, তা তুমি এখন তীর্থে তীর্থে গিয়ে সেখানকার পূর্ণ শরীরে যদি স্নান করে আসো তবেই সেই পূর্ণ স্নানেই তোমার পাপ মুক্ত হবে। এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি তীর্থ স্নানের জন্য কোথায় যাব, ত্রিভুবনের সমস্ত তীর্থকেই আমি এখানে নিয়ে আসছি। এই কথা বলে বাম চরণের গোড়ালি দিয়ে ভূমিতে আঘাত করলেন শ্যামসুন্দর। শ্যামসুন্দরের চরণের আঘাতে সেখানে পাতাল থেকে গঙ্গা ও অন্যান্য তীর্থের বাড়ি সেখানে এসে উপস্থিত হলো। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি তোমাদের পূর্ণ শরীরে স্নান করে গোবধের জনিত যে পাপ হয়েছে সেই পাপ থেকে মুক্ত হব। সমস্ত তীর্থের বাড়ি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মতো সেইখানে জল ঘূর্ণিতে একটা কুণ্ড সৃষ্টি করে সেইখানে বিরাজ করতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ সকল গোপীদের বললেন, এবার তো তোমাদের মনে সংশয় দূর হলো, আমি দেখো পূর্ণ তীর্থে স্নান করছি। শ্রীকৃষ্ণের কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন, তোমার ছলের তো অভাব নেই, সত্যি যে তুমি এখানে সর্বতীর্থের বাড়ি এখানে এনে সম্মিলিত করেছ তার কি কোনো প্রমাণ আছে, তার প্রমাণ কি? তখন সর্বতীর্থের বাড়ি আজ মূর্তিমন্ত হয়ে শ্রীমতী রাধারানী ও গোপীদের সামনে প্রকট হয়ে কীতাঞ্জলি পুটে নিজেদের পরিচয় দিচ্ছেন। পৌঁছু কীতাঞ্জলি পুটা লবণা অম্বি রশ্মি ক্ষীরাব্দি রশ্মি ছিন্নতামর দিঘি কশ্মি স্বর্ণ অশ্মি সিন্দুর অশ্মি ভবামিতাম্র পর্ণী চ পুষ্কর মহং চ সরস্বতী চ গোদাবরী রবি সুতা সরিজুয় প্রয়াগয় রেবাশ্মি প্রস্বতি জলম
করতি প্রতীতিম। সকল তীর্থ একে একে করে প্রকটিত হয়ে নিজেদের পরিচয় দিচ্ছেন শ্রীমতী রাধারানীকে। আমি লবণ সমুদ্র, আমি ক্ষীর সিন্ধু, সুর দীঘিকা, সোন সিন্ধু, তম্রপর্ণী, পুষ্কর, সরস্বতী, আমি গোদাবরী, আমি যমুনা, আমি সরজু, আমি প্রয়াগ, আমি রেবা, এইভাবে পরিচয় দিয়ে বললেন তারা। আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি, অতএব আপনারা বিশ্বাস করুন, আমাদের পৃথক পৃথকভাবে দর্শন করুন। শ্রীমতী রাধা ঠাকুরানী আর গোপীরা কোনো আপত্তি করলেন না। এইবার ভগবান শ্রীকৃষ্ণ সেই কুণ্ডে স্নান করে বললেন, পৃথিবীতে জন্মগ্রহণ করে তোমরা তো কোনো পূর্ণকর্ম করেছো বলে তো মনে হয় না, অতএব তোমরাই এসো, আমার এই কুণ্ডে স্নান করে তীর্থের ফল অর্জন করো। এই সর্বতীর্থময় সরোবর যাতে করে অনন্তকাল এখানে বিরাজ করে সেই ব্যবস্থাই আমি করব। শ্যামকুণ্ডের এমন সুন্দর রূপ দেখে বিষুবানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী মুচকিয়ে হেসে নিজের মহিমা প্রচারার্থে শ্যামকুণ্ডের পশ্চিম দিকে একটি কুণ্ড খনন করতে আরম্ভ করলেন। বড় যত্ন সহকারে সেই কুণ্ডটা খনন করছেন। সেইখানে বৃষাসুরের খুরের আঘাতে একটা গহ্বর সৃষ্টি হয়েছিল। শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে সেই গহ্বরের নরম মাটি নিজের হাতে তুলে একটি সুন্দর স্নানোপযোগী কুণ্ডে রূপান্তর করলেন। কুণ্ড হলে কী হবে, এটা কুণ্ড নয়, এটি একটি মনোহর সরোবর। তা দেখে শ্রীকৃষ্ণ রাধাকে উদ্দেশ্য করে বললেন, কুণ্ড তো হয়েছে রাধে, কিন্তু এতে জল কোথায়? তুমি এক কাজ করো, আমার কুণ্ড থেকে তীর্থ বাড়ি নিয়ে তোমার এই কুণ্ডটা পূর্ণ করে নাও। শ্রীমতী রাধারানী তখন নাক কুঞ্চন করে শ্রীকৃষ্ণকে বললেন, বয়ে গেছে গোবদের ওই পাতকযুক্ত ওই জল, আমি স্পর্শ করব না। আমরা মানসীগঙ্গা থেকে জল নিয়ে এসে এই কুণ্ড পূর্ণ করব, বিশ্বের মধ্যে এই কুণ্ডের কীর্তি স্থাপন করব। শ্রীকৃষ্ণ তখন মুচকি হেসে সমস্ত তীর্থ বাড়িকে ইঙ্গিত করলেন। তারা তখন নিজ নিজ স্বমূর্তি ধারণ করে শ্রীমতী রাধারানীর পাদপদ্মে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ে বললেন, হে দেবী, সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেবী লক্ষ্মী, আপনার মহিমা অবগত নন, আপনার মহিমা তো একমাত্র জানে শ্রীকৃষ্ণ, তিনিই একমাত্র আপনার স্বরূপ জানে। কত আদরে, কত যতনে আপনার শ্রীচরণে নূপুর পরিয়ে দেন, আপনার কৃপা কটাক্ষ পেলে নিজেকে ধন্য মনে করে। আমরা তো শ্রীকৃষ্ণের আজ্ঞায় এখানে এসেছি, আমাদের মহিমা বিস্তার করতে আমরা এখানে এসে এখানে চিরকাল বসবাস করব। এখন আপনি যদি আমাদের কৃপা করেন তাহলে আমরা আমাদের যে হৃদয়ের তৃষ্ণারূপী বৃক্ষে ফুল ফলে পরিণত হবে, আমাদের হৃদয়ের অভিলাষ পূর্ণ হবে। শ্রীমতী রাধারানী তখন বললেন, তোমাদের কি অভিলাষ তা তো আমাকে জানাও। পবিত্র তীর্থ শরীরগণ হাসি মুখে স্পষ্টভাবে বললেন, আপনার আদেশ পেলে আমরা সবাই আপনার কুণ্ডে অবস্থান করব, আমাদের অভিলাষ পূর্ণ হবে যদি আপনার আদেশে আমরা আপনার কুণ্ডে অবস্থান করতে পারি। তখন শ্রীমতী রাধারানী সকল সখীদের সম্মতি নিয়ে শ্যামসুন্দরের দিকে একবার তাকিয়ে মধুর হেসে সকল তীর্থকে বললেন, বেশ তো, তোমরা তাহলে আমার কুণ্ডে এসে উপস্থিত হও। তখন শ্রীমতী রাধারানীর অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে উভয় কুণ্ডের মধ্যস্থলে মাটি ভেদ করে সমস্ত তীর্থ বাড়ি শ্রী রাধাকুণ্ডে এসে পরিপূর্ণ হয়ে গেল। সমস্ত তীর্থের সঙ্গে স্থাবর জঙ্গম সবাই যেন সুখের সাগরে নিমজ্জিত হলো। এক মুহূর্তে সকল তীর্থ রাধাকুণ্ডে অবস্থান করে নিজেদের ধন্য মনে করলো।
এই দিনটি আজকের দিন কার্তিক মাসে কৃষ্ণ অষ্টমী তিথি। ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রীত হয়ে শ্রী রাধার মহিমার প্রচারার্থে বললেন, প্রোচে হরিহি প্রিয়তমে তব কুণ্ডে মেতত মত কুণ্ডত হোপি মহিমা অধিকমস্তু লোকে অত্রৈব মে শলীল কেলিরি হৈব নিত্যং স্থানং যথা তমসি তদ্বদিদম সরোমে। শ্রীকৃষ্ণ বললেন, প্রিয়তমে, আজ থেকে জগতে আমার কুণ্ডের অপেক্ষা তোমার কুণ্ডের মহিমা অধিক হবে। তোমার এই কুণ্ডে আমি নিত্য প্রতিদিন স্নান করব, জল কেলি করব। হে রাধে, তুমি যেমন আমার প্রিয়া, তোমার কুণ্ড আমার পরম প্রিয়, তা তুমি জানবে। শ্রীমতী রাধারানী একথা শুনে আনন্দিত মনে বললেন, ওগো শ্যাম, তোমার কুণ্ড আমার যে প্রাণ, আজ থেকে আমিও তোমার এই শ্যামকুণ্ডে স্নান করব, জলবিহার করে ধন্য হব। শুধু তাই নয়, যে ব্যক্তি ভক্তিবরে এই কুণ্ডে স্নান করবে, এর তীরে বসবাস করবে, তার শত বাধা বিঘ্ন নষ্ট হবে, সে আমার অত্যন্ত প্রিয় হবে। সে কৃষ্ণাষ্টমী তিথিতে, মানে আজকের দিনে, এই দুটো কুণ্ড প্রকট হয়েছিল। মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের আহ্বানে সর্বতীর্থের বাড়ি সমন্বিত হয়েছিল এই দুটো কুণ্ডে। এই তিথিকে আহে অষ্টমী বলা হয়। বহু তীর্থ এই দিন প্রকটিত হয়ে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে প্রণীত হয়েছিল, তাই এই তিথিকে বহুল অষ্টমী তিথিও বলা হয়ে থাকে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড সম্বন্ধে আরও কিছু কথা আছে। পরবর্তীকালে এই কুণ্ড দুটি সংস্কারকালে অসংখ্য জলধারা তলদেশ থেকে উঠে এসেছিল। সকল ভক্তদের ধারণা, এইখানে বহু তীর্থের বাড়ি এসে মিলিত হয়েছে। শ্যামকুণ্ডের মধ্যস্থলে একটি বৃহৎ কুণ্ড আছে, এইটি শ্রীকৃষ্ণের পৌপুত্র ব্রজনাভ খনন করেছিল, যাতে করে শ্যামকুণ্ডের যেন কোনো জলাভাব না হয়। তেমনিভাবে রাধাকুণ্ডের মাঝখানেও একটি ছোট্ট কুণ্ড আছে, যাকে কঙ্কন কুণ্ড বলা হয়। এই কুণ্ডটি ঠিক দেখতে মধ্যস্থলেই অবস্থিত। ভক্তদের ধারণা, শ্রীমতী রাধারানী আর সখীরা নিজেদের কঙ্কনের সাহায্যে এই ছোট্ট কুণ্ডটি করেছিল, তাই এই কুণ্ডের নাম কঙ্কন কুণ্ড। এই কঙ্কন কুণ্ডের মধ্যে দুধের মতো শ্বেতবর্ণের ঝর্ণা আছে। অনেক ভক্তরা মনে করে এখানে ক্ষীর সিন্দুর প্রকাশ হয়, তাই মাঝে মাঝে রাধাকুণ্ডের জলে সাদা সাদা মতো দুগ্ধ ওঠে। দেখে মনে হয় এই কুণ্ডে কেউ যেন কলসিতে কলসিতে দুধ ঢেলেছে, আসলে তা নয়। ভিতর থেকে দুগ্ধ ধারা বেরিয়ে আসে। সে যাই হোক, কৃষ্ণলীলার কালে বহু বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কালের প্রভাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড লোকে চক্ষুর অন্তরারে চলে যাচ্ছিল। যদি আমাদের পতিত পাবন অবতার, কলি পাবন অবতার শ্রী মহাপ্রভু যদি শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবিষ্কার না করত, তাহলে হয়তো শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমরা পেতাম না। বোঝ পরিক্রমা করতে এসে শ্রীমান মহাপ্রভু এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড আবিষ্কার করেছিলেন। তিনি জানিয়ে দিয়ে গিয়েছিলেন কুণ্ড দুটি কোথায়, তা না হলে কোনো লোকের পক্ষে এই কুণ্ড দুটি বের করা সম্ভব ছিল না। ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই গ্রামের নাম, আরিষ্টাসুরের নাম অনুসারে গ্রামের নাম ছিল আরিট গ্রাম। সেই গ্রামে মহাপ্রভু এসেছিলেন। ভক্তি রত্নাকরে এবং চৈতন্য চরিতামৃতে তার কথাই উল্লেখ আছে। ভক্তি রত্নাকরে উল্লেখিত আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য বনভ্রমণ করিয়া এই তমালের তলে বসিল আসিয়া আরিষ্ট গ্রামীয় লোকগণে জিজ্ঞাসিল, কুণ্ডোদয়ের বার্তা কেউ কহিতে নারিল। কেউ বলতে পারছে না কুণ্ড দুটি কোথায় আছে। মহাপ্রভু লোকদের জিজ্ঞেস করছেন, কিন্তু তারা তো জানে না কুণ্ড দুটি কোথায় আছে।
সঙ্গেতে আয় না বিপ্র মথুরা হইতে। তারে জিজ্ঞাসিল সহে না পারে কহিতে, কেউই তো বলতে পারে না। প্রভু সে সর্বজ্ঞ গুপ্ততীর্থ নিরক্ষীয়া, দুই ধান্য ক্ষেত হইয়াছে কুণ্ডদয়, ছোট ছোট দুটো ধানের ক্ষেত পেয়েছে, তথা অল্প জলে স্নান করি হর্ষচিতে শ্রীকুণ্ডের স্তুতি করে নানা মতে। সেই দুটো ধানের ক্ষেত দেখে তাতে প্রভু স্নান করে রাধাকুণ্ডের স্তুতি করলেন। সেইখানে স্নান করে সেই কুণ্ডের মাটি নিয়ে মহাপ্রভু তিলক করলেন। লইয়া মিত্রিকা যতনে তিলক করিল, দেখি গ্রামী লোক মহাবিস্ময় হইল। মহাপ্রভু কুণ্ডের রজ দিয়ে তিলক করলেন, মহা আনন্দে সেই কুণ্ডের তীরে বসে বিশ্রাম করলেন। কুণ্ডদয় দেখি প্রভু যে হইল ভাবাবেশ, ব্রহ্মাদিক বর্ণিতে নারদে তার লেশ। কুণ্ডদয় দেখে মহাপ্রভুর ভাবাবেশ হয়েছে, কৃষ্ণ নাম করে প্রভু সেই ধান ক্ষেতের মধ্যে স্নান করেছিলেন, বলেছিলেন এই রাধাকুণ্ড এই শ্যামকুণ্ড। রাধাকুণ্ড তখন জঙ্গলকীর্ণ একটা গ্রাম ছিল, জঙ্গল ছিল তখন। তখন ভক্তরা বেশিরভাগ ওই গোবর্ধন বর্ষনা আর বৃন্দাবনেই থাকতো, রাধাকুণ্ড জঙ্গল এলাকা, সেখানে খুব কম সংখ্যক ভক্তরাই থাকতো। তবুও মহাপ্রভুর প্রিয় পার্ষদ পরম ভাগবত শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ ওই কুণ্ডের তটে সাধনায় উৎকৃষ্ট স্থান মনে করে বৃক্ষ তলায় বসে সাধন ভজন করতে লাগলেন। সঙ্গে ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, তিনি সেবক রূপে ছিলেন। অতি বৃদ্ধ ছিল সনাতন গোস্বামী পাদ তখন গোবর্ধনের পাদদেশে বৈঠান গ্রামে অবস্থান করছিলেন। ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ যে রাধাকুণ্ডে এসেছে এই সংবাদটা পেয়ে তিনি এসেছিলেন পরম স্নেহভাজন রঘুনাথকে সঙ্গে দেখা করতে। আদর করে রঘুনাথ দাস গোস্বামী পাদকে জড়িয়ে ধরলেন ছিল সনাতন গোস্বামী পাদ, বললেন এইভাবে গাছের তলায় আশ্রয় করে সাধন ভোজন করা ঠিক নয়, কুঠির বাঁধো, কুঠিয়ায় বসে সাধন ভজন করো। তখন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন কাঙাল বৈষ্ণব আমি, আমার জন্য বৃক্ষের তলার আশ্রয় তোই যথেষ্ট। সনাতন গোস্বামী পাদ তখন আর কিছুই বললেন না। আগেই বলেছি এই অঞ্চলটা খুবই জঙ্গলে বন জঙ্গলে ভর্তি ছিল, সঙ্গে শুধু জঙ্গল নয় সঙ্গে হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ ছিল। পরম ত্যাগী ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্যামকুণ্ডের তটে, এখনো তটটা আছে, মানুষ পাবন ঘাট, সেখানে বসে অযাজক বৃত্তিধারী কঠোরভাবে তপস্যা করতে লাগলেন। তপস্যা মানে একেবারে শ্যামসুন্দরের লীলায় ডুবে যেতেন, নিজের দেহ গেহ কোনো জ্ঞান থাকতো না দাসগোস্বামী পাদের। কৃষ্ণকে প্রাপ্তির মানসে শ্রীমতী রাধারানী এই ঘাটে স্নান করতেন শ্রী কৃষ্ণকে পাওয়ার জন্য। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ ওই ঘাটে উৎকৃষ্ট জ্ঞান করে সেখানে বসেই সাধন ভজন করতেন, ভিক্ষা করতে তিনি যেতেন না, ভিক্ষা আপনাআপনি হতেই চলে আসত। আসলে ভক্ত ভগবানের চরণে নিজেকে যখন পুরোপুরি সমর্পণ করে দেয় তাদের আর দেহ গেহ এসব জ্ঞান থাকে না, তাদের খিদা তাদের তৃষ্ণা সব চলে যায়, শ্রীকৃষ্ণ লীলায় তাদের একমাত্র সাধন একমাত্র ইচ্ছা থেকে যায়, আর কোনো আশঙ্কায় তাদের মনে থাকতো না। এইভাবে ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ মানস পাবন ঘাটের মধ্যে বসে তিনি রাধাকৃষ্ণের নিবিত নিকুঞ্জের লীলা স্মরণ করতেন, সাধন ভজনের মধ্যে ডুবে থাকতেন। একদিন ছিল সনাতন গোস্বামী পাদ এলেন ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদের কুঠিয়াতে, এখানে এলে তিনি মানস পাবন ঘাটে স্নান করতে যেতেন। সেখানে স্নান করতে গিয়ে
প্রিয় রঘুনাথকে দেখতে পেলেন। এইভাবে জঙ্গলপূর্ণ জায়গায় মানসপাবন ঘাটে স্নান করতে এসে দেখলেন রঘুনাথ সেই ঘাটের মধ্যে বাহ্যজ্ঞান শূন্য হয়ে ভজনে নিমগ্ন আছেন, একেবারে ভজনে ডুবে আছেন। বাহ্যের কোনো জ্ঞানই ছিল রঘুনাথ দাস গোস্বাই বাদে ছিল না। ছিল সনাতন গোস্বাই বাদ দেখছেন একটা বাঘ কুণ্ড থেকে জল পান করছে। বাঘ জল পান করেই রঘুনাথ দাস গোস্বাই বাদের দিকে তাকিয়ে চলে গেলেন। ছিল সনাতন গোস্বাই বাদ অকস্মাৎ এই দৃশ্য দেখে আস্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবলেন হিংস্র প্রাণী প্রবৃত্তির দশায় সে কখনো কোনো দিন ভয়ঙ্কর একটা কিছু ঘটিয়ে বসতে পারে, কারণ হিংস্র প্রাণীদের তো বিশ্বাস নেই, কখন কিছু না কিছু ঘটিয়ে ফেলতে পারে। এমন হলে প্রিয় রঘুনাথের জীবন সংশয়ের অবশ্যম্ভাবী। তিনি তখন ছিল রঘুনাথ দাস গোস্বাই পাদকে ডেকে ঘটনার কথা বললেন। এও বললেন, তুমি জানতে পারো না কিন্তু এমন ঘটনা প্রায় হয়। আমি তোমাকে কতবার বলেছি একটা কুঠির বেঁধে সাধন ভজন করতে, কিন্তু তুমি শুনছই না। আজ আমি সচক্ষে দেখলাম এই ভয়ঙ্কর পরিস্থিতি, কি পরিস্থিতিতে তুমি রয়েছ আমি আজ সচক্ষে দেখলাম। নেহাত তোমার উপর শ্রীমতী রাধারানী কৃপা আছে, তাই তোমার জীবন হানি ঘটেনি। শ্রীমতী রাধারানী নিত্য প্রতিদিন তোমার উপর নজর রেখেছে, তোমার উপর তার দৃষ্টি রেখেছে। এখন তুমি বলো, তুমি এখানে কুণ্ডের তীরে বসে কার সাধন করছো? তুমি কৃপাময়ী শ্রীমতী রাধারানী তো, তুমি কি চাও তোমার এই আরাধ্যা দেবী শ্রীমতী রাধারানী সবসময় তোমার উপর নজর রেখে কষ্ট ভোগ করুন? তুমি তো ভক্ত, তার আরাধনা করছো, তোমাকে রক্ষা করাই তো শ্রীমতী রাধারানীর একমাত্র কর্তব্য। আজ শ্রীমতী রাধারানী দিবা নিশি তোমাকে রক্ষার দায়িত্ব নিয়ে কষ্ট ভোগ করছেন, তুমি কি তাকে কষ্ট দিতে চাও? সেই জন্য বলি, শ্রীমতী রাধারানীকে কষ্ট না দিয়ে তুমি একটা কুঠিয়া বেঁধে এখানে সাধন ভজন করো, তুমি তার আরাধনা করো। এই আধ্যাত্মিক বিশ্লেষণ শুনে শ্রী রঘুনাথ দাস গোস্বাই পাদ স্থির করলেন তিনি কুঠিয়া করবেন। সনাতন গোস্বাই পাদের পদধূলি নিজের মস্তকে ধারণ করে তার আদেশ মতো গাছপালা দিয়ে একটা ছোট্ট কুঠিয়া নির্মাণ করে তার মধ্যে সাধন ভজন করতে লাগলেন শ্রী রঘুনাথ দাস গোস্বাই পাদ। সে সময় থেকে সংসার ত্যাগী বহু বৈষ্ণবগণ বনে বনে ঝুপড়ি করে রাধাকুণ্ডে ভজন করতে লাগলেন। এই মানসপাবন ঘাটের পাশেই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভজন কুঠির। সেখানে তিনি পবিত্র গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। দ্বাপর যুগের লীলাভূমি এই ব্রজধাম। সেই লীলাভূমির সাক্ষীস্বরূপ রয়েছে শ্রী যমুনা গিরি গোবর্ধন, আজও প্রকট আছে সাক্ষ্যরূপে। কিন্তু মহাপ্রভু এসে যদি আমাদের শ্যামকুণ্ড রাধাকুণ্ড মহিমা অবগত না করত, আমরা তার অস্তিত্ব খুঁজেও পেতাম না। কিন্তু আজকে যে আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের এত সুন্দর অবস্থা দর্শন করছি, তার সম্পূর্ণ অবদান শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের। তিনি তার নিষ্কিঞ্চন কঠোর বৈরাগ্য দিয়ে শ্রীমতী রাধারানীর ভজনই করেননি, শুধুমাত্র ভজনই করেননি, তিনি এই কুণ্ডদ্বয়ের সংস্কারও করেছেন। তা না হলে অচিরেই এই কুণ্ডদ্বয় বিলুপ্ত হয়ে যেত। শ্রীমতী রাধারানীর কৃপায় তিনি এই কুণ্ডদ্বয়কে পুনরায় সংস্করণ করেছেন। বৃন্দাবনেই থাকে শ্রীমতী রাধারানীর কৃপা ও আনুগত্য নিয়েই থাকে। যারা বর্ষণায় বাস করে তারা সাধন ভজন করে শ্রীমতী রাধারানীর অত্যন্ত নিকটেই থাকে। কিন্তু জঙ্গলপূর্ণ
এই রাধাকুণ্ডের তীরে কেন যে দাসগোস্বামী বার সাধন করতে এলেন তা বোঝা দুষ্কর। এর পিছনে রাধারানীর কোনো বিশেষ কারণ আছে। তবে কি রাধারানীর কৃপা এই রাধাকুণ্ডের তটে কি সবচেয়ে বেশি? বর্তমানে আমরা যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখছি তা বলতে গেলে শ্রী রঘুনাথ দাসগোস্বামী বাদেরই ভজনের কৃপায়। কেননা তিনি যদি এই কুণ্ডে বাস না করে বৃন্দাবনে বা বার্সানায় বা গোবর্ধনে থাকতেন তবে কিন্তু এই রাধাকুণ্ডের সংস্কার এমনটা হতো না। তিনি যদি অন্যত্র বসবাস করত তাহলে মনে হয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড আজকে যা দেখছি তা হতো না। মহাপ্রভু তো শুধুমাত্র কুণ্ড দুটি আবিষ্কার করে গেছেন। তখন এই কুণ্ড দুটি ছিল দুটো ছোট্ট ধানি ক্ষেত। পরবর্তীকালে আপন সাধন ভজনের প্রভাবে কুণ্ডে সঠিক অবস্থানে এনেছেন শ্রী রঘুনাথ দাসগোস্বামী পাদ। কী করে তার কথা একটু শুনি। একবার কুণ্ডের দিকে তাকিয়ে শ্রী রঘুনাথ দাসগোস্বামী পাদ ভাবছেন, এই সামান্য জলাভূমিকে যদি গভীরভাবে খনন করে জলপূর্ণ করে ভালো করে সুন্দর করা যায় তবে কি না ভালোই না হতো। এই ভেবে মনে মনে ভাবছেন, ছি 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 ছি, আমার মনে এমন, আমি না অযাচক বৃত্তি, আমার মনে এমন বাসনা আসলো, সামান্য মাঠটা ঘোল খেয়ে জীবন ধারণ করি, আমার মনে এমন বাসনা কি করে আসলো। কথায় বলে না ভক্তের ভগবান, ভক্তই যা বাসনা করবে ভগবান তা পূরণ করে দেবেই। মাধবেন্দুপুরি বা সে অমৃতকেলি ক্ষীর আস্বাদনে বাসনা করেছিলেন। গোপীনাথ মাধবেন্দুপুরি পাদের জন্য নিজে হাতে ক্ষীর চুরি করে ক্ষীরচোরা নাম ধারণ করেছিলেন। এইবারও শ্রী গোস্বামী পাদের সঙ্গে এমনটাই হলো। তার বাসনা পূরণ করার জন্যই শ্রীকৃষ্ণ কোনো লীলা করলেন। পশ্চিম দেশীয় এক ধনী বদ্রিকার আশ্রমে গিয়েছিলেন নারায়ণ দর্শন করতে। নারায়ণের কাছে তার পূজার মানত ছিল। তার বাসনা ছিল প্রচুর অর্থ ব্যয় করে সাড়ম্বরে তার পুজো করবে। সেই রাতে ভগবান নারায়ণ তার স্বপ্নে এসে প্রকট হলেন, বললেন, এখানে পুজোয় তোমার বেশি অর্থ ব্যয় করার প্রয়োজন নেই, অল্প অর্থে শাস্ত্রীয় বিধান অনুসারে আমার পুজো হয়ে যাবে, বাকি অর্থ নিয়ে তুমি চলে যাও ব্রজমণ্ডলের আরিট গ্রামে, সেখানে আমার পরম ভক্ত বৈষ্ণব প্রধান রঘুনাথ দাস গোস্বামী আছে, সমুদয় অর্থ তুমি তাকেই দাও, যদি তিনি মুদ্রা গ্রহণ করতে চাইবে না, রাজি না হলে তাকে বলো কুণ্ডদ্বয় সংস্করণ করে সেই জলে স্নান পানের বাসনা যে তার মনে ছিল তা তুমি এই অর্থ দিয়ে পূরণ করতে চাও, এই কাজটা যদি তুমি করো আমি তোমার উপর প্রসন্ন হব। স্বপ্নের আদেশ পেয়ে ধনী শেঠ বদ্রিকা আশ্রম থেকে সোজা চলে গেলেন ব্রজমণ্ডলের আরিট গ্রামে। সেই সময় দাসগোস্বামী পাদ গোবর্ধন পরিক্রমা করে মহাপ্রভুর উপবেশন স্থল সেই তমাল গাছের তলায় এসে বিশ্রাম করছেন। এমন সময় সেই শেঠজি এসে উপস্থিত। এসে শ্রী গোস্বামী পাদকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, বাবাজি আপনি কি রঘুনাথ দাসগোস্বামী? তখন দাসগোস্বামী পাদ বিনয় প্রকাশ করে বললেন, হ্যাঁ আমি, আপনার পরিচয়? তখন শেঠজি নিজের পরিচয় দিলেন ও বদ্রিকা আশ্রমে নারায়ণের স্বপ্না আদেশের কথা সম্পূর্ণ দাসগোস্বামী পাদকে বললেন। তখন দাসগোস্বামী পাদ আনন্দিত হয়ে বললেন, নারায়ণ যখন আদেশ দিয়েছেন তখন কুণ্ড সংস্কার আপনার অর্থে আপনার হাত দিয়েই হোক। শেঠ প্রচুর অর্থ ব্যয় করে শ্যামকুণ্ড রাধাকুণ্ড সংস্করণ করলেন। খনন কাজ করে করার সময় প্রাচীনকালে ঘাট, ব্রজনাভ কুণ্ড ও কঙ্কন কুণ্ড সব দৃষ্টিগোচর হলো। এই সংবাদ সর্বত্র ছড়িয়ে গেল। দলে দলে লোক কুণ্ডে স্নান করে ধন্য হতে লাগলো। রঘুনাথ দাসগোস্বামী পাদের পণ্য কুটির হলো রাধাকুণ্ডের কাছে।
তার সাধনার প্রভাবে কুণ্ডকে কেন্দ্র করে সেখানে অনেক মন্দির, ঘাট, ভজন কুটির গড়ে উঠল। গোপাল ভট্ট গোস্বামী পাদ ছিল, জীব গোস্বামী পাদ ছিল, ভূগর্ভ গোস্বামী পাদ, সবাই একে একে করে রাধাকুণ্ডের তটে এসে ভজন করতে লাগলেন। এইদিকে কুণ্ডোদয়ের সংস্করণের সময় একটা ঘটনা ঘটল। রাধাকুণ্ড তো চারকোনা, নিশ্চয়ই আপনারা দর্শন করে থাকেন, চৌকোনা রাধাকুণ্ড ছিল। রঘুনাথ দাস গোস্বামী পাদ চেয়েছিলেন রাধাকুণ্ডর মতো করে শ্যামকুণ্ডকেও চৌকোনা করতে, কিন্তু এই তো রাধাকুণ্ডর মতো চৌকোনা করবে বলে তিনি ঠিক করে নিয়েছেন। যেদিন করবেন তার আগের দিন রাত্রে পঞ্চপাণ্ডবের প্রধান ভ্রাতা যুধিষ্ঠির স্বপ্নে এসে ছিল দাস গোস্বামী পাদকে জানালেন, হে প্রভু, আমরা পঞ্চপাণ্ডব দীর্ঘদিন এই শ্যামকুণ্ডের তীরে বৃক্ষরূপে অবস্থান করছি, আপনি যদি শ্যামকুণ্ডকে চৌকোনা আকৃতি দেন তাহলে তো আমাদের অস্তিত্ব লোপ পাবে, অতএব কৃপা করে আমাদের বিলোপ ঘটাবেন না। স্বপ্ন ভঙ্গ হলে প্রভাত সময় ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্যামকুণ্ডের তটে সেই পঞ্চপাণ্ডব বৃক্ষ দর্শন করলেন। তিনি সংকল্প থেকে বিরত হলেন, তাই রাধাকুণ্ডের মতো শ্যামকুণ্ড চৌকোনা না। আমরা দেখতে পাই শ্যামকুণ্ড আঁকাবাঁকা, রাধাকুণ্ড চৌকোনা। এইবার প্রশ্ন হতে পারে, পঞ্চপাণ্ডব কী করে বৃক্ষরূপে এই শ্যামকুণ্ডের তীরে আছে, কারণটা কী? একজন মহাত্মার মুখে শোনা কথা, দ্বারকালীলার অন্তে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে গমন করে, দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব তাদের পক্ষে কৃষ্ণ ছাড়া এই মত্তধামে থাকা অসম্ভব হয়েছিল। কৃষ্ণ যখন চলে গেছে তারাও সশরীরে স্বর্গে যাবেন, এই ভেবে দ্রৌপদী সহ সকলে মহাপ্রস্থানের পথে চললেন। যেতে যেতে নিজের কর্ম অনুযায়ী এক এক করে দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন, ভীম সকলে দেহত্যাগ করে সূক্ষ্ম আত্মায় নিত্যলোকে গমন করল। একমাত্র যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেলেন। সেখানে গিয়ে তিনি যখন কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, অন্বেষণ করছেন, তখন ধর্মরাজ বললেন, আপনি এখানে কাকে খুঁজছেন? তখন যুধিষ্ঠির বললেন, কৃষ্ণকে। তারপর নিজের মনোবাসনার কথা ব্যক্ত করলেন। শুনে ধর্মরাজ বললেন, কৃষ্ণ তো এখানে নেই, লীলার প্রয়োজনে তিনি রূপ ধারণ করে অবতীর্ণ হন, লীলা অবসান হয়ে গেলে তিনি আবার নিরাকার হয়ে যায়, নিজ লোকে চলে যায়, তিনি এই স্বর্গে কেন আসবেন? স্বর্গে কর্ম অনুসারে লোক সুখভোগ করে, সুখভোগ শেষ হয়ে গেলে তাকে আবার পৃথিবীতে যেতে হয়। এ কথা শুনে যুধিষ্ঠির বিলাপ করতে লাগলো শ্রীকৃষ্ণের জন্য। তখন শ্রীকৃষ্ণ প্রকট হয়ে যুধিষ্ঠিরকে বললেন, হে প্রিয় সখা, তুমি বা তোমরা, তোমরা সকলে কখনো কৃষ্ণ রূপধারী আমার এই শরীরের দর্শন আর পাবে না। তোমরা যদি নিত্যলীলায় আমায় দর্শন করতে চাও তবে ব্রজমণ্ডলে বৃক্ষরূপে জন্মগ্রহণ করো, তাহলে প্রতিদিন তোমরা আমায় নিত্যলীলায় দর্শন করতে পারবে। এই কথা শুনে যুধিষ্ঠির আনন্দিত হয়ে বললেন, প্রভু, বৃক্ষ তো অতি উৎকৃষ্ট জনি, যদি আপনার দর্শন পাওয়ার জন্য এর চেয়ে নিকৃষ্ট জনিতে জন্ম নিতে হয় তাও আমি জন্মগ্রহণ করতে রাজি আছি। প্রভু, আপনার দর্শন করতে পারবো এর চেয়ে আনন্দের আর কিছু নেই। সেই সময় হতে পঞ্চপাণ্ডবেরা শ্যামকুণ্ডের তটে নিমবৃক্ষরূপে অবস্থান করছে। বর্তমানে তা অনেক বৃক্ষ নিজেদের শরীর ত্যাগ করে অন্তর্নিহিত হয়েছে, মনে হয় একটা বৃক্ষই আছে। আজ সেই পূর্ণতিথি, যেই পূর্ণতিথিতে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে সমস্ত তীর্থের বাড়ি একত্রিত হয়, রাধাকুণ্ডে স্নান করলে
রাধা সমপ্রেম প্রাপ্তি হয়। শ্যামকুণ্ডে তা তো রাধারানীর বড় প্রিয় কুণ্ড। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাবের কথা কিঞ্চিত আস্বাদনের চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন নতুন কথা নিয়ে আসছি। আজ এখানেই বিশ্রাম করছি। আপনাদের চরণে ভুলণ্ঠিত প্রণাম। জয় রাধাকুণ্ড, জয় শ্যামকুণ্ড, জয় শ্রী রাধে, জয় শ্যামসুন্দর, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।